আছে এখানে কিন্তু তিস্তার কথাগুলো যে এত জোর দিয়ে বলা ওর কিছুতেই মানতে চাইছে না। কিন্তু বেশ এগুলো যদি সব সত্যি হয় তাহলে তো হয়তো ওদের সবার মনেই আছে, আমি জানি, কিন্তু আমার উপর ভরসা রাখো, ও ঠিক ফিরে আসবে। কনক, কনক, তোর মতো আমরা সবাই চাই দাদা ভাই ফিরে আসুক, কিন্তু যাকে দাহ করা হয়েছে সে যদি সত্যি দাদা ভাই হয় তাহলে তাহলে তার জন্য অপেক্ষা করা মানে তুই নিজের জীবন পুরো নষ্ট করে ফেলা। কনক, কনক, কনক এখন তুই একা নোস, কনক বোঝার চেষ্টা কর, তোর সাথে আরেকজন আছে, তোকে তার জন্য আমি ভাবতেও পারিনি ঠাকুর আমার জন্য এরকম কিছু ভেবে রেখেছিলেন। এমন ভালো একটা মুহূর্তে খারাপ কিছু কি করে হতে পারে? হয়তো এই খারাপটা হবে দেখি, একটা ভালো মুহূর্ত তোর জন্য রেখেছে। হয়তো দেখ না উনি দাদা ভাইকে কেড়ে নিয়েছে তোর গলা আলো করার জন্য। বিশ্বাস করি না, আমি করি না, বিশ্বাস আমি করি না, কোন করি না বিশ্বাস। কি হয়েছে ভ্রান্ত ধারণা নিয়ে থাকিস না কোন? এটা কিছু হচ্ছে, এটা কিছুতেই হতে পারে না দিদি ভাই। ঠাকুর এতটা কঠিন হতে পারেন না, আমার ভক্তি আমার